হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি লাউ দিয়ে শোল মাছের পাতলা ঝোল গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক লাউ দেওয়া শোল মাছের পাতলা ঝোল বানাতে এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি ভালো করে খোসা চাড়িয়ে জল দিয়ে ধুয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকেও খোসা চাড়িয়ে এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি তারপরে লাগবে শোল মাছ তো শোল মাছটাকে কেটে মাথাটাকে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে এইবারে শোল মাছটাকে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা টাকা করে মানে একদম ঝটপট করে শোল মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে এইবারে মাছগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে মানে তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে তখন একে একে সমস্ত মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এপি টপি টুলটে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এপি টোপি টুলটে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমরা তুলে নেব তো বন্ধুগণ লাউ দিয়ে শোল মাছের ঝোল তো তোমরা অনেক রকমভাবে খেয়েছ একবার আমার মতো করে এইভাবে লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিলাম এইবারে ওই মাছ ভাজা তেলে আরও এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ রাঁধুনি ফোড়ন তো বন্ধুগণ আমার মতো করে এইভাবে একবার রাঁধুনি ফোরন দিয়ে লাউ তরকারি রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে দুটো তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নেব ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে প্রথমে কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো তারপরে একটু হালকা করে ঘোটানাটা করে মিশিয়ে নেবো আলুটাকে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে তো লাউটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে যেমন টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে লাউটাকে দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের তিন মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি লাউটাকে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তারপরে আবারও ধামা চাপা দেবো মানে আরও দুই মিনিটের জন্যে ঢাকনা বন্ধ করে লাউটাকে এইভাবে একটু রান্না করে নিয়েছি তারপরে লাউটাকে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেব আর লাউটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো উষ্ণ গরম জল তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুসারে কিন্তু জলটা অ্যাড করে দেবে তারপরে সমস্ত কিছুর সঙ্গে মানে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে লাউটাকে প্রথমে দুই মিনিটে একটু ফুটতে দেবো তো ঝোলটা যখনই দুই মিনিট পরে ফুটে উঠবে ঢাকনাটা দুলে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা শোল মাছটাকে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ভেজে রাখা শোল মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঝোলের সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিটের জন্যে লাউ তরকারিটাকে আমাদের একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি তো দেখো শোল মাছ দিয়ে লাউ তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লাউটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে নামানোর আগে ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি লাউ তরকারিতে কিন্তু অবশ্যই একটু চিনি দেবে এতে যেমন সুন্দর টেস্ট হবে আর লাউয়ের যে একটা ফাংশা ভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে চিনি দেওয়ার পরে আরও দুই মিনিট ঢাকনা বন্ধ করে ঝোলটাকে রান্না করে নিয়েছি তো দেখো শোল মাছ দিয়ে লাউ তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবার একটি গামলার মধ্যে আমি ঢেলে নেব তো বন্ধুগণ আমার মতো করে এইভাবে একবার শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্না করে খেয়ে দেখো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এই গরমে ভীষণ হেলদি একটা রেসিপি তো আজকের এই শোল মাছ দিয়ে লাউ তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ